আজকে রংপুর জেলা আয়োজিত রংপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ইকবাল মাহমুদ সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমাদের এই ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠান আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আমরা একটি রাজনৈতিক দল এখানে আপনারা যারা উপস্থিত আছেন আমরা সকলে দেশের জন্য দেশের মানুষের সাথে আমরা রাজনীতি করি এই যে আমরা দেশের জন্য দেশের মানুষের সাথে রাজনীতি করি এই রাজনীতির কারণেই এই রাজনৈতিক পরিবারের সকল সদস্য হিসাবে আজ আমরা একত্রিত হয়েছি এবং আমার আগে যে সকল বক্তারা এখানে বক্তব্য রেখেছেন তারা এই মুহূর্তে দেশ এবং দেশের মানুষ সম্পর্কে কি চিন্তা ভাবনা দেশের মানুষ দেশ নিয়ে কি ভাবছে এই কথাগুলো সংক্ষেপে তারা তুলে ধরেছেন তাদের বক্তব্যে আমার বক্তব্যের ঠিক আগে আমাদের একজন নতুন সদস্য আমাদের সাথে আজ যোগদান করেছেন ওনার বাইরে আছেন এই চিরের বাইরে আছেন অনেকেই যারা হয়তো ভিতরে জাগা হয়নি আসতে পারেন আমাদের বহু সংখ্যক কিন্তু এর ভিতরে কিছু কিছু মানুষ যারা একসময় আমার স্বামী ছিলেন তাকে আমরা আজ আমাদের মাঝে দেখছি না আমরা আমাদের মাঝে সিরাজকে দেখছি না আমরা আমাদের মাঝে হাদিকে দেখছি না লিঙ্কন কে আমাদের মাঝে আমরা খুঁজে পাচ্ছি না আমরা আমাদের মাঝে ভোলাকে খুঁজে পাচ্ছি না শাহিন আলমকে আমরা পাচ্ছি না শোয়েবকে না রানুকে পাচ্ছি না এই যে মানুষগুলোর কথা মানুষগুলোর নাম বললাম কম বেশি প্রায় সব জেনে না মানুষগুলো আমাকে আমরা পাচ্ছি না এই মানুষগুলো আমাদের মাঝে ছিল তো আমাদের বিভিন্ন কর্মসূচিতে তা অংশগ্রহণ করত আজ আমাদের মাঝে নেই কেন নেই এদের কাউকে গুম করা হয়েছে কাউকে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর লোকজন তাদেরকে হত্যা করেছে তাদেরকে খুন করেছে কাউকে পুলিশ র্যাব দিয়ে গুম করানো হয়েছে খুন করানো হয়েছে ভাই বোনেরা এই যে মানুষগুলো আমাদের কাছে চলে গিয়েছে মানুষগুলোকে কেন গুম বা খুন করা হয়েছে এই মানুষগুলো সহ আপনার আজ এখানে যারা বসে আছেন সকলেই কয়েকটি দাবি করেছে কয়েকটি দাবি নিয়ে আপনার রাজপথে নেমেছিলেন কি ছিল সেই দাবিগুলো সেই দাবিগুলো ছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করা সেই দাবিগুলো ছিল বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হারিয়ে গিয়েছে সেই গণতন্ত্রকে পুনর প্রতিষ্ঠিত করা প্রিয় ভাই বোনরা আজ আপনারা যারা উপস্থিত আপনারা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে মানুষ বাংলাদেশের স্বাধীনতা ডাক দিয়েছে রাষ্ট্রপতি রহমান যে এই বাংলাদেশকে থেকে সূচনা করেছিলেন আপনারা রাজনৈতিক সৈনিক প্রিয় ভাই বোনেরা আজ আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা সেই নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সৈনিক যেই নেত্রীকে আজ বন্দি করে রাখা হয়েছে যে নেত্রী হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক যেই নেত্রী এই বাংলাদেশের মানুষের চাওয়া গণতন্ত্রের অবলম্বন সংসদীয় পদ্ধতিকে চালু করেছিলেন যেই নেত্রী এই দেশে আবারও পুনরায় স্বৈরাচার থেকে মুক্ত করে গণতন্ত্রের সূচনা করেছিলেন আপনারা সেই নেত্রীর রাজনৈতিক সৈনিক প্রিয় ভাই বোনেরা এই যে আমি যে বললাম যে আপনারা সহ যেই মানুষগুলোকে যেই সহকর্মীদেরকে আমরা হারিয়ে ফেলেছি তাদের ছিল এই চাওয়া শুধু বিএনপির নয় এই চাওয়া আজ সমগ্র বাংলাদেশের মানুষের 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 ভোটের অধিকার চাওয়া কথা বলার অধিকার চাওয়া মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে এই চাওয়া সমগ্র বাংলাদেশের মানুষের চাওয়া আজ আপনারা দেখেছেন কয়েকদিন আগে এই চার বছর আগে একটি তামাশার নির্বাচন হয়েছে এই নির্বাচনে নির্বাচনের দিন কিছু হয়নি নির্বাচনের আগের দিন ভোট কিভাবে ডাকাতি করা হয়েছে চুরিও না চুরিও না ভোট ডাকাতি কিভাবে করা হয়েছে আপনারা সেটি দেখেছেন এখানে উপস্থিত প্রতিটি মানুষ সেই ভোট ডাকাতিকে দেখেছে সমগ্র জাতি সেদিন দেখেছে যে এই আওয়ামী লীগ নামক যে দুর্বৃত্তের দল এই আওয়ামী লীগ নামক যে ভোট ডাকাতের দল তারা কিভাবে মানুষের মূল্যবান ভোটকে পুলিশ দিয়ে ডাকাতি করে নিয়ে গিয়েছে রাতের অন্ধকারে ডাকাতি করে নিয়েছে প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে দেশ স্বাধীন হবার পরে উনিশশো সালেও একটি নির্বাচন তামাশার একটি নির্বাচন হয়েছিল এখানে অনেক মুরব্বী আছেন এখানে মঞ্চ ববিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ আছেন সেদিন তারা অনেকেই দেখেছেন ভোট চুরি করে নিয়ে গিয়েছিল সেদিনও তারা ভোট চুরি করে মানুষের ভোট চুরি করে করে জোর সরকার গঠন করেছিল ঠিক একই ভাবে দুই বলেন দুই হাজার বলেন আবারও এই দুর্বৃত্তের দল এই ভোট চোরের দল আবারও ভোট ডাকাতি করেছে তখন ছিল এরা ভোট চোর আর দুই সালে এসে হয়েছে এরা ভোট ডাকাত চোর থেকে এদের প্রমোশন হয়ে ডাকাত হয়েছে এখন এই তো গেল ডাকাতের সংক্ষিপ্ত কাহিনী এই সংক্ষিপ্ত কাহিনী গেল ভোট ডাকাতের কাহিনী প্রিয় ভাই বোনেরা আপনারা এখানে যারা আজ উপস্থিত আছেন আপনাদের এখানে প্রায় প্রত্যেকের নামে আপনাদের প্রত্যেকের নামে আজ কি আছে একটি বা মামলা আছে হলেও মিথ্যে রংপুর জেলার প্রতিটি গ্রাম থানা মহল্লা শহর যে পৌরসভা যাই বলেন না কেন আমাদের যত নেতা কর্মী আছে প্রত্যেকের নামে মিথ্যা বা গাইবী মামলা একটি করে মানে আছে না আছে না মিথ্যা মামলা আপনাদের নামে প্রত্যেকের নামে আছে এখন এই মিথ্যা মামলার জন্য আপনাদেরকে শুধু আপনাদের রংপুর জেলায় না সমগ্র বাংলাদেশে আমার লক্ষ লক্ষ চল্লিশ লক্ষ নেতা কর্মীর নামে আছে আছে চল্লিশ কর্মীর নামে আজ এই মিথ্যা মামলার কিন্তু কোনো সুবিচারও নেই এই যে মিথ্যে মামলার যে সুবিচার নেই এর সব এই যে মামলার যে সুবিচার নেই এর সবচেয়ে বড় উদাহরণ আজ আমাদের দেশনেত্রী খালেদা জিয়া সমগ্র দেশবাসী জানে সমগ্র বিশ্ববাসী জানে আজ একটি মিথ্যা মামলা দিয়ে জোর করে তাকে আজ বন্দি করে রাখা হয়েছে এখন আজকে এই অবস্থায় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজকে রংপুর জেলার না শুধু আজকে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি বিএনপি নেতা কর্মী যে কোনো পর্যায়ের প্রত্যেক বিএনপির নেতাকর্মীর আজকে সিদ্ধান্ত নিতে হবে

এই অধিকারকে যদি আমাদের প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদেরকে ঘরে বসে থাকলে হবে না আপনারা এখনই বললেন যে আপনাদের প্রত্যেকের নামে মিথ্যা মিথ্যা মামলা আছে এবং এই মামলার জন্য আপনাদের প্রত্যেককে প্রায় প্রতিদিন মাসের প্রায় প্রতিদিন সপ্তাহের প্রায় প্রতিদিন বছরের প্রায় দশ মাস সময় আপনাদেরকে কোর্টের বারান্দায় সময় পার করতে হয় করতে হয় না কাজেই এই যে কোটের বারান্দায় আর কত পাইচারি করবেন আপনারা কোটের বারান্দায় আর কত মিথ্যা মামলা আপনারা মিথ্যা মামলার ভার আপনারা বহন করে বাড়াবেন আজ যদি আপনার মিথ্যে মামলার ভার থেকে আপনাকে বেরিয়ে আসতে হয় আজ যদি আমাদের এই মিথ্যে মামলার তালিকা বন্ধ করতে হয় আজ যদি খুন গুমের তালিকা বন্ধ করতে হয় আমরা যদি চাই যে আমরা আর মিথ্যে মামলার জন্য কোর্টে যাব না আদালত পাড়ায় আমরা যাব না আমরা যদি চাই যে এই মিথ্যে মামলার তালিকা আমরা দীর্ঘ করতে দিব না আমরা যদি চাই যে আমরা খুন গুমের তালিকা দীর্ঘ করতে দিব না তাহলে আজ আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদেরকে সকলকে ছোট কাটো যেই মত আছে এগুলা ভুলে গিয়ে বিএনপির সকল নেতাকর্মীকে আজ ঐক্যবদ্ধ হতে হবে যে কোনো কিছুর ঐক্যকে ইস্পাতের মতন কঠিন করতে হবে শুধু আপনাদের করলে হবে না শুধু বিএনপির নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হলে চলবে না আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একই সাথে আশেপাশে যত মানুষ আছে যারা এই দেশের মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে যারা এই দেশের মানুষের গণতন্ত্রের অধিকারে বিশ্বাস করে বাক স্বাধীনতায় বিশ্বাস করে এরকম যত মানুষ আছে এরকম যত রাজনৈতিক দল আছে এদের আপনাদের ঐক্যবদ্ধ করতে পারলে আমরা নিজেরা ঐক্যবদ্ধ হলে আমরা এই ভোট ডাকাত এই ভোট ডাকাতদের হাত থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো দেশের মানুষকে রক্ষা করতে পারবো আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো আমরা নিজেদের মানুষকে রক্ষা রক্ষা করতে করতে নিজেদের পরিবারকে আর সারা দেশে আমার বহু কর্মী আছে যারা বছরের পর বছর নিজের স্ত্রী সন্তানদের দেখতে পারে না নিজের বাবা মাকে দেখতে পারে না এই নির্যাতন বন্ধ করতে হবে এই নির্যাতন থেকে বের করে আনতে হবে আমাদের প্রত্যেককে আজ একজন দেশপ্রেমিক সৈনিকের ভূমিকা পালন করতে হবে কারণ আপনাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশ এর স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এই দেশে বন্দুক হাতে যুদ্ধ করেছিলেন শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই বসে থাকেন নাই বন্দুক হাতে মাঠে নেমে যুদ্ধ করেছে আপনাদের নেত্রী নব্বই সালে এই দেশে স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন শুধু আন্দোলনের ডাক দেনি পথে রাজপথে নেমে এসেছিলেন আজ এই ভোট ডাকাত থেকে আজ এই ভোট ডাকার থেকে যদি দেশকে রক্ষা করতে হয় প্রিয় ভাই বোনেরা আজ আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আজ ইফতারের এই পূর্ব মুহূর্ত যে আমরা শুধু আজ এখান থেকে ইফতার করে চলে যাব না আমরা ইফতার করে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আগামী দিনে এই ভোট ডাকাতের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে কর্মসূচি ঐক্যবদ্ধ হবে যে কোনো মূল্যে সেই ডাককে সেই কর্মসূচিকে সেই আন্দোলনকে আমরা সফল করব। এইটা হতে হবে আমাদের প্রতিজ্ঞা এইটা হতে হবে আমাদের প্রতিজ্ঞা প্রিয় ভাই বোনেরা কাজেই কথা একটি আর ঘরে বসে থাকা হবে না ঘরে বসে কোনো ফাইসালা হবে না ঘরে বসে প্যান্ডেলের নিচে বসে কোনো ফাইসালা হবে না ফাইসালা হবে একটি জায়গায় বাংলাদেশ যাবে কোন পথে ফায়সালা হবে রাজপথে রাজপথের ফায়সালার মাধ্যমে আমরা এই দেশকে ভোট ডাকাত মুক্ত করব স্বৈরাচার মুক্ত করব। আপনাদের সাথে আমার দেখা হবে এই করবো মুক্ত বাংলাদেশে এই ভোট ডাকাত মুক্ত বাংলাদেশে আপনাদেরকে আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালাম আলাইকুম